১১৩ জন, ওদিকে সংখ্যা হাজারের উপরে। আজ আপনাদেরকে বলে দিয়ে যায়, নবীর সঙ্গে দিনের সম্পর্ক করুন, কাদের কত সংখ্যা দেখে লাভ নাই, আজকে কারা লাভালাভি করছে দেখে লাভ নাই, আজকে কারা হুড়ুহুড়ি করছে দেখে লাভ নাই, শুধু একটা জিনিসের কানেকশনটা জুড়ে দেন, মদিনাওয়ালার সঙ্গে প্রেম ভালোবাসাটা জুড়ে দেন। এই দুনিয়ার জমিনে হাজারো চেষ্টা হয়েছে বারবার, কখনো চিঙ্গিস খান চেষ্টা করেছে, কখনো হালাকু খান চেষ্টা করেছে, কখন পুশ চেষ্টা করেছে, এই দুনিয়ার জমিনে হাজারো বার চেষ্টা করেছে, সবাইকে আল্লাহ মিটিয়ে দিয়েছে। তোমাকে আমাকে আজ পৃথিবীর জমিনে ২০০ কোটি বানিয়ে রেখেছে, এ যুবক আমার বাপ মা ভাই বোন, এই বাচ্চা গুলোকে নবীর প্রেম শিক্ষা দাও, এই বাচ্চা গুলোকে মুস্তফা জানে রহমতের গোলাম বানানো শিক্ষা দাও। মনে রাখবে আজকেও যারা হুড়োহুড়ি করছে, তোমাকে আমাকে মিটাবার জন্য টেন্ডার যারা নিচ্ছে, তোমার আমার বিরুদ্ধে ষড়যন্ত্র যারা করছে, বড় বড় মিডিয়ার সামনে বসে গালিগালাজ করছে, মনে রেখে দিও এদের আল্লাহ বাগের মিটাতে সময় লাগবে না। যদি তুমি আমি কামলিওয়ালার হতে পারি, অবশ্যই তোমার আমার উপরে আল্লাহর সাহায্য আসতে থাকবে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ যাদেরকে ভালোবাসবে ফায়দা আছে না নাই বলুন বলুন। আল্লাহ আমাদের খালেক, আমাদের মালিক, তিনি যদি কাউকে ভালোবাসে ফায়দা আর ফায়দা, কি ফায়দা আছে? ওয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যাদেরকে আল্লাহ ভালোবাসবে তাদের জন্য আল্লাহ জানাচ্ছে, আমাকে তারা বড় মেহেরবান দয়ালু পাবে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। তাহলে গুনাহ যদি মাফ করাতে চান, মহব্বতের সাথে প্রথমে মানতে হবে কাকে বলুন? আওয়াজ দিন দয়ার নবীকে, বলুন আওয়াজ দিন দয়ার নবীকে। ইক্তেমা করতে হবে কাকে? দয়ার নবীকে। নবীকে আমাদের কাছে আল্লাহ ঠেলে দিয়েছে যে ইনাকে ধরুন, ইনাকে পিয়ার করুন। আল্লাহ বা কোরআন পাকে তাই বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ দুনিয়ার মানুষেরা, আমার আল্লাহ বা কোরআনে জানিয়ে দিলেন, তোমাদের জন্য সব থেকে উত্তম মডেল করে পাঠিয়েছি আমি আমার রসুলকে। উসওয়াতুন মানে হচ্ছে মডেল। নামাজ পড়বে আমার নবীকে দেখো, রোজা রাখবে আমার নবীকে দেখো, হজ করবে আমার নবীকে দেখো, দান করবে আমার নবীকে দেখো, যাকাত দেবে আমার নবীর থেকে শেখো, সংসার করবে আমার নবীকে দেখো, তোমাদের জিন্দেগীর প্রতিটা মুহূর্ত আমার নবীকে দেখো, তোমরা কারবার করবে বিজনেস করবে আমার নবীকে দেখো, তোমরা রাষ্ট্র চালাবে আমার নবীকে দেখো, তোমরা বন্ধুত্ব করবে আমার নবীকে দেখো, তোমরা গায়ের ইসলামের সঙ্গে মিশবে আমার নবীকে দেখো, কেননা আমার নবী তোমার আমার জন্য আল্লাহর মডেল হয়ে এসেছে। দেখাবার জন্য রসুল পাঠিয়েছে, যারা কালামুল্লাহ মানতে চাও তাদেরকে উচিত হবে রসুল্লাহ সুন্নত ধরো, কেননা নবীর সুন্নতটাই হলো আল্লাহর কোরআন। সন্ন্যাত মানে সে যেটা করে, নবী যেটা করেছে কার হুকুমে করেছে একটু সরাসরি দেন, আল্লাহ। তাহলে আল্লাহর হুকুম অর্থাৎ কোরআন, কোরআন অনুযায়ী নবী করেছে, তাহলে নবীর সন্ন্যাত ওটাই হলো কোরআনের বাস্তব। তাই আমাদেরকে রসুল বললেন, মান আহাব্বা সন্ন্যাতি, মান আহাব্বা হাদিসি বলেন, মান আহাব্বা সুন্নতি, আকীদা গুলো বোঝেন, মান আহাব্বা হাদিসি বলেন রসুল, নবীর প্রত্যেকটা হাদিসই সহি আমাদেরকে সম্মান করতে হবে, কিন্তু সব হাদিস আমলের জিন্দেগিতে আসবে না,
শুনছেন তো নাকি? সব হাদিস আমল করা যাবে না। আমরা নিশ্চয়ই জানি অনেক হাদিস আছে যেগুলো আমরা সমাজে শুনেছি, কিন্তু সেগুলো আমলের ক্ষেত্রে আসা যায় না। তা নবী পাক সাল্লাম এই জন্য বললেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো। আর নবীকে যে ভালোবাসে সে কি হবে? কানা মাই ফিল জান্নাহ, সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মদিনা নববী শরীফে বসে আছেন, এমন সময় একটা গ্রাম্য মানুষ চলে আসলো, আল্লাহ নবীকে সালাম দিয়ে জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কেমনটা কবে হবে? মনে রাখবে, শুধু পেটের জন্য আল্লাহ তোমাকে সৃষ্টি করেন, দিনেরা শুধু কি খাবো কি ইনকাম করবে জন্য আল্লাহ বানালে। হা হালাল ইনকাম করা এটা একটা ইবাদত, নিজেকে হালাল রেজেক দেওয়া এটা একটা ইবাদত, বিসমিল্লাহ বলে হালাল খাবেন অত নেকি আছে, গরিবকে খিলাবেন অত নেকি আছে, বড় দেমন মানুষকে খাবেন অত নেকি আছে। আর সে তাবারুকটা হচ্ছে, সিন্নিটা হচ্ছে, ওতে যারা দান করেছেন অত নেকি রয়েছে, হায় গুণ রয়েছে। তবে শুধু পেটের জন্য আল্লাহ বানাই রে, এ দুনিয়া মানুষ রেখে দাও, কেমন একদিন একদিন হবে। ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা, কেমন অবশ্যই হবে যার মধ্যে কোনো সন্দেহ নাই, মিথ্যা নাই। তবে কবে হবে ইয়া রাসূলুল্লাহ? ওই মানুষটা যখন জিজ্ঞাসা করেছিল, আল্লাহ নবী বলেছিলেন, মা দাত্তালাহা, এ বাবা ছেলে কামতির খোঁজ নিচ্ছ বাবা, কামতির জন্য তুমি কি করেছো বাবা? কারণ আল্লাহ কোরআনে জানাচ্ছে, ওয়াল তানজুরু নাফসুম্মা খদ্দামাত লিগাহ, প্রতিটা নফসের রুচি পরকাল নিয়ে বেশি বেশি চিন্তা করা। প্রতিটা নফস আমরা করি পরকালের চিন্তা, বলুন হ্যাঁ কি না বলুন, কিন্তু এই মুহূর্তে চিন্তা হবে না, হবে না। তাহলে এই মাহফিলে করছেন এটা ভালো কাজ, ভালো কাজ। এই ভালো কাজ কি ধ্বংস না হয়ে যায়, এর জন্য একটা খেয়াল রাখতে হবে। কি খেয়াল? যাকেই আনবেন, যখনই আনবেন, শুধু খেয়াল রাখবেন সে নবীর পক্ষে নাকি, সে নবীর পক্ষে নাকি। এইটুকু একটু মেসেজ দেখলাম, খেয়াল রাখবেন। ওই ছেলেটাকে জিজ্ঞাসা করেছিলেন, এ বাবা ছেলে মা দত্তালাখা, কামতের জন্য তুমি কি করেছো বাবা? ওই ছেলেটা বলেছেন, ফাকা মা দত্তালাখা কাসিরা সালাতু ওয়া সিয়ামে, ইয়া রাসূলুল্লাহ, এ হাবিবাল্লাহ, বেশি বেশি নামাজ রোজা করতে পারি না, ইল্লা আন্নি উহিব্বুল্লাহ রাসূলুহু, তবে আমার অন্তরে, আমার কলবে, আমার হৃদয়ে সব থেকে বেশি আল্লাহ ও রাসূলকে মহব্বত করি। আজ দুনিয়ার মানুষ আমাদেরকে কেউ কেউ বলে যে নবীর মহব্বত নিয়ে কি হবে, মহব্বত করলে কি পার হওয়া যাবে, মহব্বতের কি ফায়দা আছে? এ যুবকেরা তরুণেরা, আল্লাহ নবী ছেলেটাকে উত্তর কি দিয়েছিল শোনো। আল্লাহ নবী বলেনি বাবা মহব্বত হবে না রে বাবা, এটা কিন্তু নবী বলেনি। আল্লাহ নবী বলেছেন, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে মহব্বত করবে আখেরাতে সে তার সঙ্গে জান্নাতি হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় যে যাকে ভালোবাসবে, আমরা যদি দুনিয়ায় সুলতানে হিন্দকে ভালোবাসি, আমি গতকাল গেছেছি, নিশ্চয় আপনারা জানেন, আমি হুজুরে, আমি অ্যাকচুয়ালি বাইরে জলসা লিয়া, আমি এর আগেও বলেছি কয়েক জায়গায়, আজও বলছি, বাইরে জলসা লিয়া আমার জন্য খুব কষ্ট হয়, আমি বেশি সফর করলে খুব ক্লান্ত হয়ে যায়, কিন্তু তারপরেও শখ যায় কেন, এই লতায় একটু ওলিদের দরবার ঘোরা হয়, ভালো লাগে। আপনারা জানতো আল্লাহ ওলিদের দরবার
অনেকে তো আবার অলিদের দরবার মানতে চায় না। শুনুন, আল্লাহর অলিদের দরবারে যাবেন, আল্লাহর অলিরা মরে না, তারা জেন্দা, এবং 70 গুণ দুনিয়ার থেকে পাওয়ার আল্লাহ বেশি করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুলতান এ হিন্দ, আতায়ে রাসূল, গরিব এ নওয়াজ, খাজা মঈনউদ্দিন আজমিরি, সঞ্জালি হাসানি হুসাইনি, তিনি দুই কুল থেকেই পেয়েছে, ইমামে হাসান হুজুরেরও কুল পেয়েছে, হুসাইন হুজুরেরও কুল পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিনা রসিলা, হিন্দুস্তানের মানুষ, আমরা দিন ইসলাম পেয়েছি। এখন কত মসজিদ, কত মাদ্রাসা, আলহামদুলিল্লাহ ভালো কথা, কিন্তু সূচনা তো ওনাদের দ্বারাই হয়েছে। অতএব তেনাদের সঙ্গে সম্পর্ক রাখবেন, নিসবাত রাখবেন। আমি কেন গিয়েছি? আল্লাহওয়ালা বলে তাই গেছি, আল্লাহকে ভালোবাসে বলে গেছি, রসুলকে ভালোবাসে বলে গেছি। তো উদ্দেশ্য তো সেই আল্লাহ ও রসুল। অতএব যাবেন, গিয়ে কে কি করছে দেখার দরকার নাই, আমি সেটাই করব যেটা আমার রসুল করতে বলেছেন। ফাতিহা শরীফ পড়া, দোরা ইখলাস, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ পড়া, আল্লাহর কাছে হাত ওঠানো, ওলি রসিলা দিয়ে আল্লাহর কাছে চাওয়া, এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার রসুল শিখিয়েছেন, সাহাবারা শিখিয়েছেন। আসেন আমি আলোচনার দিকে আবার যাই। আল্লাহ নবী তাহলে কি উত্তরটা দিলেন? বাবা, ছেলে দুনিয়া যে যাকে মহাব্বত করবে তার সঙ্গে থাকবে। এই যুবকেরা, তরুণেরা, বাবেরা, এই দুনিয়াটা কারো জন্য চিরস্থায়ী নয়। এসেছি তুমি আমি দুদিনের মেহমান, এই দুনিয়া জমিনে আল্লাহকে রাজি করে যান। আল্লাহকে রাজি করতে গেলে রসুল্লাহকে মহাব্বত করতে হবে, পেয়া করতে হবে, নবী পাখে দেখতে করতে হবে। যেভাবে সাহাবা হুজুররা করেছেন, এই যুবকের একদিন আল্লাহ নবী মদিনা নববী শরীফে বসে আছেন। এই সময় এক একজন সাহাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীকে এক একটা বিষয় আরজু করতে লেগেছে। কেউ বলতে লেগেছে, আর রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আমাকে সারাদিন বড় নামাজ পড়তে ভালো লাগে, আমি নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেয়ামের মধ্যে কেরাত তেলাওয়াত করব, এটাকে আমাকে বড় ভালো লাগে। আল্লাহ নবী শুনে বড় খুশি হতে লেগেছে। আর এক সাহাবী উঠে দাঁড়িয়ে গেলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে বড় ভালো লাগে বছরে পাঁচটা দিন ছাড়া সর্বসময় রোজা রাখতে বড় ভালো লাগে। আর এক সাহাবী উঠে গেলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে সর্বসময় কাবা শরীফ তওয়াফ করতে ভালো লাগে। এক একটা সাহাবা হুজুররা এক একটা বিষয় বলতে লেগেছে। ওই মজলিসে হযরত সিদ্দিক আকবরও ছিল, তিনি উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে একটু ইজাজত দিন, আমাকেও কিছু ভালো লাগে। আল্লাহ নবী বললেন, আবু বকর, বলো তোমাকে কি ভালো লাগে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে ভালো লাগে সর্বসময় আপনার কদমের গোড়ায় বসে আপনার নূরের চেহারা খানা দেখতে ভালো লাগে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ নামাজের কথা বলল, কেউ রোজার কথা বলল, কেউ হজ কাবা তওয়াফের কথা বলল, সবটাই ভালো, সবটাই ভালো, কিন্তু সিদ্দিকী আকবরের কথাটা শুনে চেহারা খানা হুজুরের খুশি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার নবী যখন খুশি হয়, সাহাবারাই বলে যেন আল্লাহর কোরআনটা খুলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন যখন খোলেন যেমন ভালো লাগে, আমার নবী যখন হাসে যেন মনে কোরআন খোলে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক রায়াতের মধ্যে আছে, আল্লাহ নবী একটু অসুস্থ হয়ে পড়লেন, বিছানাতে রয়েছেন, সাহাবা হুজুররা নামাজ যে সময় হয়েছে, রসুল অসুস্থ আছে, তার সিদ্দিক আকবর হুজুরকে ইমাম বানিয়ে নামাজ পড়তে লেগেছে। আমি একটু নবীর কথা আলোচনা করছি, আপনারা শুনছেন তো নাকি? পিছনের ভাইরা শুনছেন তো নাকি? রসুলের কথা শুনবেন তো নাকি? তা কেননা আমরা তো অনেকে ভাবি যে নামাজ কথা হয় না, রোজার কথা হয় না। দেখুন, আল্লাহর নবীকে
নামাজেরও নামাজ বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজকে দেখুন, আরে নামাজ তোমার উপরে তো আমার জান কুরবান হয়ে যাক, কারণ নামাজ তুমি তো আমার নবীর মাকাম বুঝিয়েছো। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজের মধ্যে দেখুন, নামাজে কেরাত আছে কার জন্য? আল্লাহর জন্য। রুকু আছে কার জন্য? আল্লাহর জন্য। তসবিহ আছে কার জন্য? আল্লাহর জন্য। সিজদা আছে কার জন্য? আল্লাহর জন্য। নামাজ কার জন্য বলেন, বলুন। বস খাস খোদা কে লিয়ে নামাজ হতে হ্যায়, ইসমে কিসি গায়র কো এন্ট্রি হোনা মানা হ্যায়। জব আপ কিয়াম মে খারে হো জাতে হ্যায়, কাবা কি তরফ মুহ করকে আপকো খালিস খোদা কে লিয়ে নামাজ আদা করনা হ্যায়। সূরা ফাতিহা পড়িয়ে, সাথ মে কোই সূরা মিলাইয়ে, রুকু খুদা কে লিয়ে সুবহান রব্বিল আযীম, রুকু কি তাসবীহ ইয়ে ভি খুদা কে লিয়ে, খড়ে হো জাইয়ে ফির সিজদা সুবহান রব্বিল আলা, ইয়ে তাসবীহ কিসকে লিয়ে? খুদা কে লিয়ে। দুসরা সিজদা খুদা কে লিয়ে। আগর দো রেকাত নামাজ হ্যায় তো আপ বৈঠক মে জব বৈঠ জায়েঙ্গে তব আপকা দিল আবি সালাম ফারিগ হোনা হ্যায়, তব খুদা নে ফরমানে লাগা তুম চাহতে হো তুমারে নামাজ কবুল কর লে, বেশক হম সব চাহতে হ্যায়, তো খুদা নে ফরমানে লাগা ইস নামাজ মে মেরে হাবিব কো সালাম দে দো। বলি সুবহানাল্লাহ। আল্লাহ নামাজ তো সিরফ আপকে লিয়ে, ইসমে গায়র কো কিউ বুলা রহে হ্যায়? মেরে খুদা নে ফরমায়া, মেরে হাবিব মেরা কোই গায়র নেই হ্যায়, মেরা আপনা হি হ্যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবাতু, বলুন বলুন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, নবীকে সালাম না দিয়ে নামাজ হবে? তাহলে সেই নামাজের মধ্যেও আল্লাহ নবীকে শামিল করে দিয়েছে। দেখুন, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী চিনুন, নবীর মাকাম বুঝুন, আর নাই সবটাই বেকার হয়ে যাবে। কোরআনে আল্লাহ বলছেন, তোমাদের কথার আওয়াজ যদি নবীর কথার আওয়াজের থেকে বেশি হয়ে যায়, তোমাদের জিন্দগির সমস্ত আমলকে আল্লাহ বরবাদ করে দেবে। ধরুন কেউ 50 বছর হজ করেছে, 50টা তাহাজ্জুদ পড়েছে 50 বছর ধরে, 50 বছর রোজা রেখেছে, কিন্তু একদিন নবীর আওয়াজের উপরে তার আওয়াজ চলে গেছে, তার সমস্ত আমল কি হবে বলুন? কোরআন বলছে বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তাহলে বলুন, আপনি ভেবে দেখুন, আপনার 50 বছরের নামাজ, 50 বছরের রোজা, 50 বছরের হজ, 50 বছরের তাবলীগ, 50 বছরের সমস্ত ভালো কাজ একবার নবীর আওয়াজের উপরে যদি আওয়াজ ওঠে সব বরবাদ। তাহলে নবীর মাকামটা কি বুঝছেন, সম্মানটা কি? আল্লাহ নবীর মাকাম কত শোনে এ যুবকেরা তরুণেরা বাপেরা, আদম সবিউল্লাহ নে ফরমানে লাগা, আল্লাহ আপ কিস পে রাজি হ্যায়, আল্লাহ আপনি কিসে রাজি? আমার আল্লাহ বললেন, আদম, এ আদম, আমি আল্লাহ পা তোমাকে দুনিয়ার জমিনে কন্দ ফল খেয়ে পাঠাবো, এ আদম আমার ফয়সালার উপরে তুমি কি রাজি? আদম আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ আপনি যাতে রাজি, আমি আদম আলাইহিস সালাম তাতে রাজি, এ মুসা কালিমুল্লাহ আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে পাঠাবো, এমন করে ফেরাও তোমাকে আগুন দেবে, ওই আগুন খাই আমি আল্লাহ তুদলা বানাবো তোমাকে, মুসা কালিমুল্লাহ বলেছেন, আল্লাহ আপনি যাতে রাজি, আমি মুসা কালিমুল্লাহ তাতে রাজি। হার নবী উনি ফরমানে লাগা, আল্লাহ আপ করে যা, মুসা কালিমুল্লাহ করে যা, আপ জিসমে খুশ হ্যায় মুসা কালিমুল্লাহ উসি মে খুশ হ্যায়, ঈসা রুহুল্লাহ নে ভি ফরমানে লাগা, মৌলা আপ করে যা, ঈসা রুহুল্লাহ কা ভি রে যা। হার নবী উনি ফরমানে লাগা, মৌলা আপ কিসমে খুশ হ্যায়, আল্লাহ তালা নে ফরমানে লাগা, এ মেরে নবী উনি সুন লো, মেরে হাবিব কা খুরজা হ্যায়, মেরে হাবিব জিসমে খুশ হ্যায়, মে খুদা তালা উসি মে খুশ হো, আল্লাহ নবী যাতে রাজি, এ যুবকেরা আমার আল্লাহ তাতে
রাজি, আমার নবী পাকের মাকাম আল্লাহ কত করেছে দেখো। এই জন্য আমার আল্লাহ পাক বলে দিলে, এ দুনিয়া মানুষেরা সরে রেখে দাও, আমার হাবিবকে তোমরা ধরো, আমার হাবিবকে পেয়ার করো, আমার হাবিবকে ইত্তেবা করো, আমার হাবিবকে মহব্বত করো, আমার হাবিবকে ভালোবাসো। শুধু এটা নয়, আল্লাহ নবীকে সাহাবারা যখন কোনো জিনিস জানতে চাইতেন, আল্লাহ নবীকে সাহাবারা বলতেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ উনজুরনা, আমাদের দিকে দেখো। এই উনজুরনা মানে হলো দেখো, কিন্তু এই উনজুরনার আর একটা মানে হয় রাখাল। যারা পশু পাখি মানে জীব জন্তুকে চড়ায়, তো সাহাবারা বলে উনজুর না, হুজুর আমাদের দিকে দেখুন। কিন্তু ইহুদিরা এই কথাটাকেই বলে মনে মনে রসুলকে রাখাল বলে ডাকে, নউযুবিল্লাহ বলে। আল্লাহ দিনের খবর জানে না, জানে না, এই সরি রুআইনা, রুআইনা মানে হচ্ছে দেখুন। আর রুআইনা মানে আরেকটা কথা হলো রাখেন, কিন্তু সাহাবারা রুআইনা বলে আমাদের দিকে, কৃপা করুন দেখুন। আর ইহুদিরা যখন ডাকে, কিন্তু সেটা তারা গুস্তাকি মূলক করে ডাকে, আল্লাহ পাক এটাও বরদাস্ত করলেন না, কি করলেন, আয়াত নাজিল করে দিলেন, ক্বালা উনজুরনা, এ তোমরা যখন ডাকবে আমার হাবিবকে উনজুরনা বলে দেখেন, দয়া করে আমাদের দিকে একটু খেয়াল করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে চিনুন, আমাদের মকসাদ এটাই, নবীকে চিনুন। নবীকে যে চিনতে পারবে সেই তো ফারুকে আজম হয়েছে, আর যে চিনতে পারেনি সে তো আবু জেহেল হয়েছে। নবী চিনলে দেখবেন অটোমেটিক আপনার নামাজ, রোজা, হজ, যাকাতে সবেতে মন লাগবে। আর নবী না চিনলে নামাজ আছে কিন্তু কাস্টমারকে ধোকা দিয়া বন্ধ হবে না, রোজা আছে গরিবের সামান্য পয়সা ঝেড়ে নিতেও পিছপা হবে না। আর নবী চিনে গেলে নামাজও আসবে, রোজাও আসবে, হজও আসবে, পাশাপাশি ধোকা, চিটিংবাজি, প্রতারণা সবটাই অটোমেটিক কেটে যাবে। কেন, আমার দয়ার নবী এগুলো পছন্দ করেন, আমি করব না, এই মেন্টালিটি আস্তে আস্তে আসবে। তাই নবীকে চেনেন, যারা চিনেছে তাদেরকে দেখে ফলো করুন। হযরত আবু বকর সিদ্দিক চিনেছে, তাই আবু বকর সিদ্দিক বলেছিল যে হুজুর আমার শুধু ভালো লাগে আপনার নূরের মুখের দিকে তাকিয়ে থাকবো। আল্লাহ নবী যেই কথাটা শুনলেন বড় খুশি উঠলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাত উঠাতে লাগলেন, এ রব্বি আল্লাহ পাক আমার আবু বকরের কথা আমাকে বড় ভালো লেগেছে, আল্লাহ আপনি আমার দোয়া কবুল করে না, আমার আবু বকরের মনের আশাকে কবুল করে। আল্লাহ নবীর দোয়া তুমি সবে না। আবু বকর দ্বিতীয় আমি যত যা ইনকাম করব, ওই ইনকাম গুলোকে নিয়ে আপনার কদমে দিয়ে দেবো। ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ, ওগুলো আপনি নিজে হাতে করে খরচ করবে, আমরা তো মেহনতের পয়সা আল্লাহর রাহে দিতে চাই না, আমরা তো মেহনতের পয়সা নবীর দিনের জন্য খরচ করতে চাই না। নিজের মনে করে খরচ করবেন আল্লাহর রাহে, আমি আবু বকরকে বড় ভালো লাগে। আল্লাহ নবী বড় খুশি হয়ে দোয়া করতে লাগলেন, নবী পাকে তো আমি শুনো না গো, নবীর দোয়া কেমন ভাবে কবুল হয়ে গেল দেখো। আল্লাহ নবী নূ নবী দয়া নবী আবু বকরকে বলে দিল, হে আবু বকর তুমি আমার সঙ্গে হিজরত করতে যাবে, আমার হিজরতের সফল সাথী হবে। আবু বকর সিদ্দিক যখন যেতে লাগলো, এই বিষয় সবই আপনারা জানে, ওই গুহার মধ্যে যখন ঢুকলো, আল্লাহ নবী আবু বকরের কোলে মাথা রেখেছে, চোখটা বন্ধ করেছে, আর আবু বকর সেদিন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার মুখরাখানা দেখতে আমাকে ভালো ভালো লাগে, আপনার নূরের মুখের দিকে
তাকিয়ে 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 বসে থাকবো, এটা আবু বকরের বড় পছন্দ লাগে, ওই যে দোয়া কবুল হয়ে গেল দেখবো, এখানে কেউ অন্য কেউ নাই, এখানে রাসূলুল্লাহর কোলে আবু বকরের কোলে রাসূল মাথা রেখে ক্ষমা শুয়ে রয়েছে, আর একদম সামনা সামনে সামনা সামনে, কোনো বাধা নাই কোনো বাধা নাই, আবু বকর আমার নবীকে দেখতে লেগেছে দেখতে লেগেছে দেখতে লেগেছে, এত দিবানা হয়ে গেছে, ওদিকে আবু বকরের পায়েতে বিষদ সাপে কামড়ে নিয়েছে, শরীর খারাপ পুরো নীল হয়ে গিয়ে যন্ত্রণায় অসতর্কে বুঝতে পারেনি, কখন যেন চোখের পানিটা নবীর চেহারাতে পড়ে গেছে, আল্লাহ নবী চোখটা খুলেছে, হে আবু বকর কেন তুমি কাঁদো, ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ হুজুর আপনাকে আমি উঠাতে চাই না, হুজুর আপনি আমার পিয়া তুমি মাফ করে দিন, আল্লাহ নবী বলে আবু বকর কাঁদো কেন বলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনাকে দেখতে দেখতে দিবানা হয়ে গেছি, কখন জানি না আমার পায়ে কি একটা কামড়েছে, তার জন্য শরীরটা আমার নীল হয়ে গেছে, যন্ত্রণা বেড়ে গেছে, আল্লাহ নবী বললেন পাশারাও বিশাল এক সাপ বেরিয়ে চলে এসেছে, আমার দয়ার নবীকে ওই সাপটাও সালাম দিতে লেগেছে, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিনে সাপ আমার রসুলকে চিনেছে, আজকের কিছু মানুষ আমরা নবী চিনতে পারিনি, তাই সালামলে ঝগড়া করি আমরা, ঝগড়া হয় না হয় না, আরে না করলেও শুনেছেন তো, কেন ঝগড়া হয়, নবী চিনিনি বলেই তো ঝগড়া হয়, এই নবী চিনতেন ঝগড়া হতো, আল্লাহ নবী মদিনার দার নাবিতে বসে আছে, আল্লাহ নবী বলছে আমি যখন মক্কার অলিতে গলিতে ঘুরতাম ছোট, তখন কোন কোন পাথরগুলো আমাকে সালাম দিয়েছে আমি নবী এখনো জানি, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পাথর পাহাড় নাই বলবেন জান আছে, পাথর ছোট্ট একটা ভাঙা নুড়ি পাথর, সে আমার রসুলকে সালাম দিচ্ছে, দারাখ সালাম দিচ্ছে, গাছ সালাম দিচ্ছে, সবাই আমার নবীকে চিনল, আমরা চিনতে পারছি না, আর চিনাটাই তো আমাদের কাজ, কি গো চিনা কাজ নয়, যাকে ইত্তেবা করবেন তাকে যদি না চেনেন তো ইত্তেবা করবেন কি করে, আর কবরে শোয়াবার পরে তো তিনাকেই নিয়েই প্রশ্ন হবে, ইমাম বুখারী ইমাম মুসলিম বলছে কবরে একটাই প্রশ্ন হবে, দুটো নয় একটাই, তিনটে আকীদা আমিও মানি কিন্তু বুখারী মুসলিম বলছে একটা প্রশ্ন হবে, আমার রসুলকে দেখানো হবে, দেখিয়ে বলবে দুনিয়ায় ইনা সম্বন্ধে তোমার ধারণা আলোচনার রায় কি ছিল, আজকে নয় দুনিয়ায় যখন ছিল কি ছিল বলো, আমাদের মতো মানুষ বলেছিলে আর না রহমাতাল লিল আলামিনের পিছন ধরেছিলে, নূরে মুজাসসাম বলে ব্যস্ত ছিলে, এগুলো তো জিজ্ঞেস করা হবে তো, প্রথম মাধ্যমিকে যদি পাস করো তবে তো তুমি হায়ার সেকেন্ডারি লে ভাববে, আর মাধ্যমিকেই যদি ফেল হয়ে যাও কবরে যদি ধরা পড়ে যাও আখেরাতে কি হবে, আমার বুঝাবার উদ্দেশ্য এগুলো কেন ভাই, জিন্দেগিটা কষ্টের, ঘর ছেড়ে দিয়ে গ্রামবাসী ছেড়ে দিয়ে পরিবার ছেড়ে দিয়ে অনেকে মা বাপ ছেড়ে দিয়ে, সবার আওকাত সমান নাকি, পরিবার নিচে রাখবে এখানে পড়ে আছেন কিসের জন্য, পেটের জ্বালা কাজে পড়ে আছেন, আজকে সেই জায়গাতে কমসে কম রসুলকে যদি দিল প্রাণ চাহাত দিয়ে মহব্বত করতে পারেন আখের একটা ভালো হয়ে যাবে, জোরে বলুন সুভা, এই জন্য বুঝাচ্ছি, অসুবিধে হচ্ছে নাকি, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, ভালো লাগছে, আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়ে, ও এই যে রসুল চিনতে পাচ্ছি না বলে দরুদ তো আমাদের সমস্যা হচ্ছে, আল্লাহ এমন কোন কাজ আমাদেরকে হুকুম করেনি যে কাজটা নিজেও করে,
সব আমাদেরকে হুকুম করেছে, আকিমুসসালাত, নামাজ আদা করো, ওয়াতুজ যাকাত, মালদারों के लिए যাকাত ফরজ কিয়া খোদা নে, মগর খোদ যাকাত নেই দেতে হ্যায়, ও সোম রমজান কি রোজা ফরজ কিয়া হ্যায়, মগর খোদা তালা রোজদার কি রোজা ভি নেই রাখতে, সব হাম সব কে লিয়ে খোদা নে ফরমায়া, এক করো এক অরর করো, মগর এক চিজ পহলে খোদা নে কিয়া হ্যায়, বাদ মে ফরমায়া তুম সব ভি আও, কিয়া হ্যায়, ইন্নাল্লাহ বেশক মে খোদা, ও মালাইকাত ও সাথ মে ফরিস্তো, ইউসাল্লুনা আলা নবী, নবী পর খোদা আর ফরিস্তে দরুদ ভেজতে হ্যায়, বলিয়ে সুবহানাল্লাহ, সাথ মে হাম সব কো ভি মিলা লিয়া, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, উন লোগো কো খোদা নে বুলায়া, জো লোগ ঈমান লায়ে হ্যায়, সাল্লু, তুম সব ভি আও, এ নকরি করো, মে হাবিব, মেরে হাবিব কে উপর দরুদ পড়া করো, এ হাম সব কে লিয়ে এক নকরি হ্যায়, জব হাম লোগ এ ডিউটি করেঙ্গে, নকরি করেঙ্গে, ইসকে ওসিলে সে নবী কি সাফাআত মিল কে হাম সব জান্নাত ভি জায়েঙ্গে, বলিয়ে সুবহানাল্লাহ, সেই দরুদে আমাদের এত সমস্যা কেন? জবান খুলে খুলে উচ্চ আওয়াজে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা, হালে দিল কিসকো সুনায়ে আপকে হতে হয়ে, আরো জোরে বলো, হালে দিল কিসকো সুনায়ে আপকে হতে হয়ে, হম কহাঁ কিউ যায়ে আপকে হতে হয়ে, মে গোলামে মুস্তফা হো, এ মেরি পহচান হ্যায়, মে গোলামে মুস্তফা হো, এ মেরি পহচান হ্যায়, গম মুঝে কিউ কর সতায়ে, গম মুঝে কিউ কর সতায়ে, আপকে হতে হয়ে, হালে দিল কিসকো সুনায়ে আপকে হতে হয়ে, আল্লাহুম্মা সাল্লি আলা, আপসে কহ রাখা হ্যায় আপকা রব, অন্ত ফিহিম আপসে, কিউ ইনহে দো মে সজায়ে, কিউ ইনহে দো মে সজায়ে, আপকে হতে হয়ে, হালে দিল কিসকো সুনায়ে আপকে হতে হয়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি, মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, একটা বিষয় শুধু বলে যায়, আমার নবী পাককে চেনে, নবী পাককে মহব্বত করে, ভালোবাসে, পেয়ার করে, এই জিন্দেগিটা আমার রসুল্লাহর জন্য কুরবান করে দেয়, আমার নবী পাকের জন্য জান মাল সব কুরবান করে দেয়, মনে রেখে দেবেন, দুনিয়ার কেউ না খুশি হোক, আমার আল্লাহ আপনার উপরে রাজি হয়ে যাবে, আল্লাহ নবী সাহাবাদের
নবী সমস্ত সাহাবারাই নবীকে মহব্বত করেছে, প্রিয় করেছে। আল্লাহ নবী সাহাবাদের মধ্যে একজন সাহাবীর নাম বলে যায় হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। ইসলামের প্রথম দিকে আমার নবীকে নবী বলে মেনেছে, এক আল্লাহ আল্লাহ বলে মেনে নিয়েছে। এই মানার জন্য তৎকালীন সময় যারা ক্ষমতায় ছিল আবু জেহল, উতবা, সাহেব আবুল হাব, এরা হযরতে খাব্বাবের উপরে অনেক জুলুম অত্যাচার করেছিল। হযরত উমর ফারুক যখন অর্ধেক পৃথিবীর খলিফা হলেন, আমিরুল মুমিনিন হলেন, হযরত উমর ফারুক হযরত খাব্বাবকে ডেকে বলেছিলেন, ভাই খাব্বাব, শুনলাম নাকি আপনাকে অনেক জুলুম অত্যাচার করা হয়েছে। এ ভাই খাব্বাব, আপনি আপনার জুলুমের একটু কথা শোনান। এ যুবক তোমার আমার উপরেই পরিকল্লা লাইনে যে পরিকল্লা সাহাবা হুজুরকে নিয়েছে, ওই পরীক্ষা আমাদের উপরে নেয় নেয়নি। তারা এত কঠিন পরীক্ষা দিয়েছে, তথাপিও কিন্তু রসুল আল্লাহ ছাড়েনি। হযরত উমর ফারুক জানতে চাইছে কি এমন জুলুম হয়েছে আপনার উপরে, ইসলামের প্রথম দিকে শুনেছে একটু জানান। হযরতে খাব্বাব হুজুর নিজের কোমরে এই কাপড়টাকে সরিয়েছে। আমাদের কোমরে দেখুন, প্রত্যেক মানুষের কোমরে গোস্ত আছে, এটা সৌন্দর্যের জন্য আল্লাহ তৈরি করেছে। কিন্তু হযরতে খাব্বাব হুজুরের কোমরে কোনো গোস্ত নাই, পুরো প্লেন। প্লেন তো দূরের কথা, আরো ভেতরে ঢুকে আছে, হাড় হাড্ডি দেখা যাচ্ছে, কিছু কোনো রকম ভাবে রয়েছে, এটা প্লেন হয়ে আছে। হযরত উমর ফারুক জিজ্ঞেস করছে, ভাই কারণ কি, এমন কোমর তো কারো দেখিনি। শোনো ভাইরা, আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। রসুলের হও, নবীর হও, দিল থেকে নবীর সঙ্গে সম্পর্ক জোরো। এই সম্পর্ক দূরত্ব হওয়ার জন্যই কিন্তু আজ আমরা ধ্বংস হচ্ছি। পৃথিবীতে কোনোদিন ভাবতে পেরেছিল 313 জন মিলে 1000 কে জবাব দেবে? কিসের জোরে দিয়েছিল? প্রেমের জোরে, ইমান। এক মঈনুদ্দিন আজমিরি সঞ্জালি পৃথিবীতে কখনো কেউ ভেবেছিল পুরো হিন্দুস্তানকে তিনি ফতে করবে একা? কেউ ভেবেছিল? কিসের জোরে? ইমান। আর ইমান কি? নবীর প্রেম, নবীর আদব, নবীর ভক্তি, নবীর সম্মান আছে আমাদের মধ্যে? ভেবে চিন্তে দেখবেন, বাড়ান প্রেম, বাড়ান রসুলুল্লাহর জন্য দরুদ পড়বেন, রাত্রে নীরবে একা একা নবী নবী করে কাঁদবেন, আল্লাহর কাছে আশা করবেন যে আল্লাহ আপনার নবীর দিদার নসিব করেন। মুসলমান গরীব ছেলে মেয়েরা তরুণেরা, হযরত উমর ফারুক যখন জানতে চাইলেন, হযরত খাব্বাব বলেছিলেন, ও হযরত উমর, আল্লাহ আমাকে সুন্দর কোমর দিয়েছিল, আমারও কোমরে আল্লাহ গোস্ত দিয়েছিল, তবে ভাই উমর, আমি যখন এক আল্লাহকে মেনে নি, মুহাম্মদ রসুলকে নবী বলে যখন মেনে নি, আর আমার দুনিয়ার জমিনে আমাকে তারা জোর করে নিয়ে গিয়ে আগুন তৈরি করতো, ওই আগুনের উপরে বসিয়ে রাখতো। আগুনের উপরে বসিয়ে রাখা হতো, ওই কোমরের গোস্ত গুলো পড়তে 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 যখন গোস্ত পড়ে একটা পানি রস বাহির হয়, ওই দ্বারা কাঠ গুলো বন্ধ হয়ে যেত, আবার নতুন করে আগুন ধরানো হতো, আমার কোমরের গোস্ত গুলো ওই আগুনে পুড়ে খেয়ে নিয়েছে। ভাই উমর আমাকে এত জুলুম করতো, আর বলতো আল্লাহ ছেড়ে দে, নবী ছেড়ে দে। ভাই উমর রে, আল্লাহ শুকরিয়া, এত জুলুমের পরও আমি আল্লাহ ও নবীকে ছাড়িনি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
আজকে সামান্য একটু শখ মিটাবার জন্য আমরা হারাম খেয়ে ফেলছি, হারামের রাস্তায় চলে যাচ্ছি, হারাম ইনকাম করে ফেলছি একটু শখ মিটাবার জন্যে। আর তেনাদের উপরে কত জুলুম হয়েছে, আল্লাহ রসুল ছাড়েন। আগামী দিন আমাদের উপরও আসছে নানা রকম জুলুম আসবে, সেই ভৌগোলিক পরিস্থিতি তৈরি হচ্ছে, বুঝতে পারছো কি জানি না তৈরি হচ্ছে। এখন তো এমনি জেরক্স হয়ে গেছে মহব্বত আমাদের, অরিজিনাল থাকলে তবু লড়াই করা যায়, জেরক্স দলিল দিয়ে লড়াই করা যায় ভাই? হ্যাঁ, আমরা তো জেরক্স হয়ে গেছি, অরিজিনাল প্রেম থাকলে তবু লড়াই করা যায়। ও কি প্রেম ছিল, আল্লাহ নবী যখন সাহাবাদেরকে বললেন বাবারা চলো বাবা হুজুর কোথায় যাব, ওই যে বদর নামক স্থানে যেতে হবে বাবা, কেননা মক্কা থেকে আবু জেহেল 1000 লোক নিয়ে এসছে, মদিনার উপরে হামলা করবে সুসজ্জিত যোদ্ধা হয়ে, চলো বাবা ওখানে যেতে হবে বাবা। সবে তিনারা ইসলাম কবুল করেছে, সবে তারা রসুল্লাহকে মেনেছে, আর আমাদের বাপ দাদু সবাই তো নবীকে মাননেওয়ালা, আমাদের যদি এখন বলা হয় চলো তো মনে হয় যাবে কি গো? অসুবিধা বলুন, দোয়া করতি খিদে লেগে গেছে, একটু সরাসরি দিচ্ছেন না কেন, এখন মনে হয় যাবে? যাবে না। এখন ইসলামকে মিটাবার জন্য যদি আমাদের ঘরের ছেলেকে ডাকে বেঈমান নেতারা, যাবে আমাদের ছেলেরা? যাবে না, যাবে না, যাচ্ছ তো? এজন্য আমরা ধ্বংস হচ্ছি। ফিরে আসো মূল স্রোতে। পশ্চিম বাংলায় থাকো, রাজস্থানে থাকো, জয়পুরে থাকো, যোধপুরে থাকো, আজমিরে থাকো, বোম্বাই দিল্লি মিরাট সোনার পাঞ্জাব হরিয়ানা হিন্দুস্তান যেখানেই থাকো, মনে রেখে দিও একদিন তোমাকে কবরস্থানে যেতে হবে, সেই দিন আল্লাহ বা তোমার কাছে বিচারটা কিন্তু নেবে। আল্লাহ নবী সাহাবাদিওকে বললেন চলো বাবা তোমাদেরকে যেতে হবে বাবা চলো, সাহাবারা খুশিতে সব রওনা দিয়েছে, শুধু খুশি নয়, মদিনার একটা বাড়িতে ঝগড়ার আওয়াজ পাওয়া যাচ্ছে, কিসের ঝগড়া? বাপ আর বেটার মধ্যে ঝগড়া লেগে গেছে, কিসের ঝগড়া হচ্ছে? জমি জায়গা নিয়ে? না 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 না, বাপ বলছে আমি নবীর সাথে যাব, নিজেকে আল্লাহর কুরবানি করব, ছেলে বলছে না আব্বা আপনার বয়স হয়েছে আপনি থাকেন, আমি আল্লাহ নবীর সঙ্গে যাব, নিজেকে কুরবানি করে দেবো। ভেবে চিনতে দেখুন কি ওয়াজ করছে, কি বলতে চাইছি শোনো। তাদের ইমানটা কেমন ছিল? আল্লাহ নবীর সঙ্গে বাপ যাবার জন্য আগাচ্ছে, ছেলে বলছে না আপনি ঘরে থাকেন, বাপ এমন করে ছেলেকে বলে না তুমি ঘরে থাকো, এই লড়াইটা এই কথাটা আল্লাহ নবীর দরবারে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ আপনি বিচারটা করে দিন হুজুর, কি বিচার করতে হবে? হুজুর আমি বাপ হই, আমি যেতে চাইছি আপনার সঙ্গে, ছেলে বলে না ইয়া রাসূলুল্লাহ ওনার তো বয়স হয়ে গেছে, লড়াইয়ের মনে শক্তিশালী লাগবে। ইয়া রাসূলুল্লাহ হে হাবিব আল্লাহ হুজুর আপনি আমাকে ইজাজতটা দিন। আল্লাহ নবী ফয়সালা করে দিলে বাবা আপনি ঘরে থাকেন, আপনি মুরব্বী মানুষ, ঘরে থাকেন, আপনার যুবককে দিতে দেন। ছেলেটা খুশি আনন্দ করতে লেগেছে, কোথায় যাবার জন্য? যেখানে গেলে মানুষ ফিরে আসে না গো, যেখানে গেলে মানুষ তরবারি আগাই দুটুকরো হয়ে যায় গো, যেখানে গেলে মানুষ আর মা বাপের কাছে ফিরে আসবে না গো। তথাপিও তাদের দিনে এত প্রেম ভালোবাসা কিসে? মরার জন্য তাদের এত উৎসাহিত কেন? তারা জানে আমাদের জিন্দগিটা আমাদের নয়, এ সব কিছুই আল্লাহ রসুলে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বদরের ময়দানে চলে গেলেন, আল্লাহ নবী বদরের ময়দানে গিয়ে দেখতে লেগেছে আমাদের সংখ্যা মাত্র 313 জন, ওদিকে সংখ্যা 1000-এর উপরে। আজ আপনাদেরকে বলে দিয়ে যায় নবীর সঙ্গে দিনের সম্পর্ক করুন, কাদের কত সংখ্যা দেখে লাভ নাই, আজকে কারা লাভালাভি করছে দেখে লাভ নাই, আজকে কারা ঘুরোঘুরি করছে দেখে লাভ নাই, শুধু একটা জিনিস
ইংলিশের কানেকশনটা জুড়ে দেন, মদিনাওয়ালার সঙ্গে প্রেম ভালোবাসাটা জুড়ে দেন। এই দুনিয়ার জমিনে হাজারো চেষ্টা হয়েছে বারবার, কখনো চিঙ্গিস খান চেষ্টা করেছে, কখনো হালাকু খান চেষ্টা করেছে, কখন পুশ চেষ্টা করেছে, এই দুনিয়ার জমিনে হাজারো বার চেষ্টা করেছে, সবাইকে আল্লাহ মিটিয়ে দিয়েছে। তোমাকে আমাকে আজ পৃথিবীর জমিনে 200 কোটি বানিয়ে রেখেছে, এ যুবক আমার বাপ মা ভাই বোন, এই বাচ্চা গুলোকে নবীর প্রেম শিক্ষা দাও, এই বাচ্চা গুলোকে মুস্তফা জানের রহমতের গোলাম বানানো শিক্ষা দাও। মনে রাখবে আজকেও যারা হুড়োহুড়ি করছে, তোমাকে আমাকে মিটাবার জন্য টেন্ডার যারা নিচ্ছে, তোমার আমার বিরুদ্ধে ষড়যন্ত্র যারা করছে, বড় বড় মিডিয়ার সামনে বসে গালিগালাজ করছে, মনে রেখে দিও এদের মিটাতে সময় লাগবে না। যদি তুমি আমি কামলিওয়ালা হতে পারি, অবশ্যই তোমার আমার উপরে আল্লাহর সাহায্য আসতে থাকবে।